আর আন্ডাররা যাই তো গাছারে দিবে না সাই তুই আরে আরেকবার এনে ধাক্কা দিছে আছেন এ তুই কিন্তু এটা বালা করার এনে কই দিয়ে এতরে অন্ন পরে দেইলাম বুঝতি তোরা কিছু মনে করিচ্ছে আমি তোমাদেরকে বলেছি বড় বড় গরু ব্যাপারীদের নিয়ে আসতে কোত্থেকে এইসব পাগলগুলো নিয়ে আসলি দেখো ওরা কি শুরু করেছে আর তোমরা কারা ওদেরকে আমার সামনে নিয়ে আসো আরেক সাইড বিছো যাইতেছি তোমরা কি আমাকে সবচেয়ে সেরা গরুটা দিতে পারবে দিতে আরু দিতে পারবো বললে হবে না আমাকে গরুটা আগে দেখাতে হবে আর যদি ডুবলি হয়েছে তাহলে তিনটার কল্লা নামায় দেবো আর এর মধ্যে আরে খয় এমবা খইবিন লয় যেটা দেখাবি ওটা দিবি খুবই ভালো আর যদি এটার মধ্যে দালালি করিস তাহলে তিনটায় মরবি আরে খাম রাখবে না মাঝে থেকে গরু বেচবে লয় হারেক মাই লুকে তোদের কাছে এখন দুইটা অপশন আমার কাছে গরু বেচবি নাকি তোরা মরবি বুঝ এ তুমি নামাজ না হইডা কোরবানি দিয়ে লাভ কে তাকও আচ্ছা ঠিক আছে আমার থেকে গরু বেচবি না তোরা মোড়া মাথা আগে নামাজি হইস আমি তো ওইডাই কই আগে নামাজ উঠবা হরে কোরবানি চিন্তা করবা এ গরু আমার চোখের সামনে থেকে নেই হারেক হি বেলা মাঝি হির কাছে আমরা গরু বিজবে লই ইবে কিতা হইছি এ মুত্ত মন্ডা সাইতে আছে হেরে গরুর লগে বাইন্দা তুই তুমি কিতা হ টাক মাথা হেরে গরুর লগে বাইন্দা রাহা উচিত না হারে গরু লিষ্টি শাতানের বাচ্চারা আর মন চাইছে দুগা দি আর সাইম সাদারা এন্ডার করে হিঙ্গানে নিছে এ মোরো মন্ডা সাইতে ছিল খাইয়ার হারেক মু হই যে লিবে যাও হামগের গরুর অর্ডার ফুললু এইলে তো মোরা এবার বড় লগে ইয়া যাও হারেক বেশি লাফাইও না তো ভাদ্র এবং হারাল গরু ব্যবসায়ীরা আই তঙ্গতনুজ্ঞা গরু কিনতাম সাই সুন্দর রুষ্ট ফিষ্ট গোলাপি কালারের গরু এরপরে গরু কিনে জবাই করতে আমি কিন্তু হিয়ানো জানি না তোন্ডা আল্লাহজ্ঞা কষাইও ঠিক করি গরু যদি আর মন মতো যথেষ্ট পরিমাণের বালা দাম দমু এরপরে কষাইরাও কিন্তু বালা যথেষ্ট পরিমাণের সম্মান দমু এরে দেখছ তুই কি কেরতা আর হয় খারাপই যাও হ্যাঁ ঠিকানা কমবে আমরা গরু কোথায় পৌঁছাই দিলুম হিবা কত মেলাটা খরচ হয়ে গেল দেহ আরে এগুলান হিসাব করলে তো মোরা গরু বেচতে আরে বল দারে বুঝবে লয় এ পাগলা তো মার মুই এবো দেহ এই যে দেহ 100 টাকা এমন তো কোয়াল এখন তুই আজা লাইবি এমই দে আরে কি কমটা হ্যাঁ ফালাও তো বেশি টাকা দূর বেজ দাও আগে এখন মুইটা আইছি তো হ্যাঁ লাগে এমন হতে আছো হ্যাঁ আরে বড় লোক আমার বুদ্ধি দিলে বড় লোক হইয়াই যাইবা আরে এই যে দেহ আরেকটা গরুর অর্ডারে সিটি পাইয়া গেলাম দেখছো টাকলা বড় লোক কেমন তারা হইয়া যাই এ টাকলা হ্যাঁ কি এইটা দিয়ে দাও দেহ মো এটা দিয়ে বিড়ি খাইতে আছে হ্যাঁ তুমি টাকলার উড়ে গিয়া আলাইয়া হার কো তাকে ওকে দেহ না বিড়ি এ টাক মাতার বাচ্চা তুমি কিছু হইতে আছো না মো হের মুই খাইয়া আলাম এ মোর মনের আশা উড়ন হইয়া গেছে এমন মুই তো জানতাম না এটাতে কি আছে ভালো হইছি ই যাইল আঙ্গ নতুন থাকার ঘর হারিক চলো দরজা তো খুলাই আমি কিবে হেদিক রেখে দিলুম আরে এদিকে তো দে সুন্দর রান্নার ব্যবস্থা আছে ইয়ানে সবকিছু তো দে সুবিধা বালা এমন ইয়ানে বইয়া খাউন কাম মোরা কে এমনি খাউন দিয়ে লাও এমনও টাকলা তোমার কি মুই কইছি এমন খাউন দিতে মুই কইছি যখন খাউন কাম ইয়ানে বইয়াই খাম মোর কোনো কথাই হুনো না তোমরা এরে গোলাপি গরু ইয়া সিল্লার কিল্লাই ইজা কিন্তু টিয়ার গরু হ্যাঁ আরে এক হইলে হইব নি মুই এন গরু দুধ দো আমু তুই গরু দুধ দুইবি কেন একে তা আন আগে গরু এন যা হার খারাও গরু দুধ দুইতে তো কিছু একটা লাগবই এ তাই হারে খে তালি কেম বাক কইরে দাড়ি জালে যা আন গরু লয়ে যা যাইতে আসি ও রশি এ রশি না লইলে গরু ব্যাপারীর মতো লাগতো না রশিটা লইয়া যাই ট্রাক মাতা উঠ উড়ি খারা সোজই খাইও থাকতি আর সাতরা হারে কি বে কও আমি তো রশির উপর খাড়াইছিলুম হ্যাঁ যদি রশি টান নাই যা আমি কি পড়ি যুক্তির কথা হো বুঝা লইলু হি বেক সরু কথা তুমি বুঝা লইলু তো টুফিকে খোলছেন হেই নাও দিশত কেন গাদার বাচ্চা গাদা হ্যাঁ আমি তো আমার চোখ গুটাই লইলু আরে বেকু বেনে ন চোখ গুটাই সাই দেখাই দিয়ে কেনে গুটাইতো গুরিচ্ছা অন্তরাতরি বক্সে তো জিনিসপত্র এখন বার করি আরে দেই আরে
এজেলার এডার মধ্যে দুধ ক্যাম্বা করে দোহাইতে হয় মোরে দেখাইয়া দাওনি হারে হিবেক দুধ ক্যাম্বাক লই তো হিবা জানে না হ্যাঁ আম্বা করে নিচে রাখবা এরপর বলবা দুধ দোয়াই দে আর দুধ তো হড়লো না হু আমাক মনে হয় ভুলইবের গেল হিবেক হুন্নবাবা হইলু ও হো আমি কিনা বলো দইয়ে গেলুম হিবের দেবে ক্যাম্বাক করে করতে হয় হিবেক দুইরে কলের মতো সিবন লাগলো হ্যাম্বাক কইরে হ্যাম্বাক হুপুর নিচ উড়াইলেই হইয়া গেল হারে গুরু দুধ দিবে যাও দুধ এই যে গোলাপি গরু দুধ দেও না কে গোলাপি গরু দুধ দে না কেন দুধ দুইতি হারাসি গাদার বাচ্চা আনমিছা দুধ কেন দুইত এ আগে গরুর বাটে গুনে নে ধরবি এরপর ধরি সাপ দিবি এনে বোতলের মুখে বোতলের মুখে এরে কি হইলো ইয়াতাই দুধ বারো না কিল্লাই এ কি হইলো এই যে শাসেন আর মো আরেকবার চেষ্টা হইরে দেহ এই মো দুধ তো দেই খুবই মেড়া এবং খুবই স্বাদ মজা ও আচ্ছা এইটাও তো একই স্বাদ এমোরা লাল কালা সাদা গরু সবটাই বেশি খাও আমরা এখন কঠিন গরু ব্যাপারি আমরা বেড়া বেড়া মাঝে দেখা গরু না বেশি আমাদের কাছে শিয়া ভাই যা যাই